আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি আর নাজবুল ভাই বের হইছি, হচ্ছে আমরা নরওয়ে যাব, নরওয়ের একদম নর্থ সাইডে যাব। সুইডেনের লাস্ট পার্ট হচ্ছে কিরুনা, আবিস্কো, আমরা ওইটা ক্রস করে যাব হচ্ছে নারভিক। তো আমাদের টোটাল ট্রিপ হচ্ছে 10 দিনের, যাওয়া 2 দিন, আসা 2 দিন, আর মাঝখানে 5-6 দিন থাকবো। আর নরওয়েতে আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে, এটা দেখব। আর পুরো জার্নিতে আমার সাথে আছে হচ্ছে নাজমুল ভাই বরাবরের মতো, যাক। আর এখন আমরা থামছি হচ্ছে ইয়াবলের একটু পর, এখানে একটা লেক দেখা যাচ্ছে এবং ইয়াবলেতে ঠান্ডা আরও বেশি, আর এই জায়গায় ঠান্ডা মনে হয় সবসময় বেশি থাকে। এই এখানে আমার কিছু আগে ড্রোনের ভিডিও আছে, আমি দেখি আবার এটার পরেও কিছু ক্লিপ অ্যাড করব নি। এই লেকটা দেখতে বেশ ভালো লাগতেছে, এখন এখানে পুরো বরফ, আর এখানে বেশ রেগুলার কিছু গাংচিল টাইপের পাখি আছে, ওদেরকে দেখতেও বেশ ভালো লাগে। আর আমার পিছনে আছে হচ্ছে তেল নেওয়ার জায়গা, আর আমার বাঁ পাশে আছে হচ্ছে বার্গার কিং। সো ফ্রেশ রুম এবং অয়েল রিফিল সব ব্যবস্থা এখানে আছে। আর পুরো জার্নিটা আমরা আস্তে আস্তে ক্যাপচার করব আর আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমাদের জার্নিটা দেখে আপনারাও বেশ আনন্দিত হবেন। এইখানে ছোট বাচ্চাদের খেলার বেশ সুন্দর জায়গা আছে, এই এখানে একটা স্লাইড করার জায়গা আছে, ওখানে দোলনা আছে এবং বাচ্চাদের অ্যাক্টিভিটি করার আরও কিছু জায়গা আছে। আর এইখানে বিভিন্ন জায়গায় হচ্ছে বসার জায়গা আছে কফি খাওয়ার জন্য, এই জায়গাগুলো আপনারা বসতে পারেন। আর ওই সাইডটা দেখাই, ওইখানেও বসার জায়গা আছে। আমরা আগেরবার যতবার আসছি মোটামুটি এই জায়গায় স্টপ দিছি, আর এই জায়গার সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগে আর কি। 2020 সালের ডিসেম্বরে আমরা কিরুনা আইস হোটেল দেখতে গেছিলাম, এই ভিডিওটা ওই সময় নেওয়া। আর এই জায়গাটা উপর থেকে দেখতে বেশ সুন্দর লাগে, এটার একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল। আর এই জায়গাটা দেখতে আমার বেশ ভালো লাগে। আমাদের এই জায়গায় ঘোরাঘুরি শেষ, আমরা এখন এই পয়েন্ট থেকে যাব হচ্ছে হুদিকবাল, হুদিকবাল থেকে আমরা যাব হচ্ছে সুজবাল। তো দেখা হচ্ছে তাহলে একটু পর আবার। হুদিকবাল শহর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমরা এখন আসছি হুদিকবাল মেইন শহরের কাছে, মেইন সেন্ট্রামটা। আর গাড়িতে তেল নেওয়া দরকার, এখন সময় বাজে 5টা, আর আমাদের জার্নি অর্ধেকেরও বেশি বাকি আছে। তো এখন যে মেইন অ্যাসাইনমেন্ট, গাড়ি ফুল ট্যাঙ্ক করব, দেন হচ্ছে আবার রওনা দিব। চলুন তাহলে দেখি গাড়িতে কীভাবে তেল ভরি। এই হচ্ছে আমার কার্ড, ওই উল্টা হয়েছে। তিন নম্বর চলে আসলো, এখন এখন আমি দিব হচ্ছে 95, আমরা নিব 95 হয়ে গেল। হুদিকবাল থেকে তেল নেওয়ার পর আমরা রওনা দিব সুজবালের দিকে, সুজবালে গিয়ে কিছু শপিং করব। তারপর হচ্ছে আমরা সুজবাল থেকে আরও 4 ঘন্টা প্লাস লাগবে, তো মোটামুটি বেশ লম্বা জার্নি। আশা করতেছি রাত 12টা নাগাদ আমরা ওখানে গিয়ে পৌঁছবো। আর যেহেতু এখন রোজা চলতেছে, তো আমাদের ইফতারি করতে হবে, এখানে ইফতারি টাইম আরও একটু বেশি হবে যেহেতু আমরা একটু নর্থে। তো হয়তো বা ইফতারি আমরা 8:30 নাগাদ করব। তো সুজবাল থেকে রওনা দেওয়ার সময় আমরা ওই প্ল্যানটা করব, কোথায় ইফতারি করা যায় আর কী ইফতারি করা যায়। তো এই এখনকার মতো চিন্তাভাবনা, আর আজকে হাতে সময় কম, আদারওয়াইজ এই শহরটা ঘুরে দেখার মতো ভালো কিছু আছে এখান থেকে বুঝতেছি। এখান থেকে লেকটা আমি দেখতে পাচ্ছিলাম, আর দেখি অন্য সময় আসব, আবার দেখা হবে। আমার গাড়িতে তেল ভরা শেষ, আর তাহলে এখন আবার রওনা দেওয়ার পালা। এখন আমি আসছি সুজবাল শহরের কর্নারে, আর এখানে একটা গ্রোসারি শপে কিছু শপিং করলাম, শপিং গাড়িতে নিলাম। এখন সময় প্রায় 7টা,
আমাদের ইফতারির আর এক ঘন্টার একটু বেশি বাকি আছে, তো এখন আমরা এখান থেকে রওনা দিব। আর দেড় ঘন্টা পর একটা পিজারিয়া আছে, আমরা ওইখানে ইফতারি করব। আর এই হচ্ছে এখন প্ল্যান। বাহিরে আলো আস্তে আস্তে কমতেছে, আর আলো থাকা অবস্থায় যত দূর যাওয়া যায় এই ততই ভালো। আর এখন আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন সুন্সভাল সিটিতে ঢোকার এই সুন্দর ব্রিজটা। এটা ড্রোন দিয়ে ক্যাপচার করার ইচ্ছে ছিল, আগের বার হয়নি, বাতাস ছিল আর এখন একটু সময়ের স্বল্পতা। তো আমি দেখি একটু মোবাইলে এটার ভিডিও নেওয়া যায় কিনা। এই ব্রিজটা দেখতে আসলেই খুব সুন্দর। আমি যদি কখনো সময় পাই ড্রোন দিয়ে এটার ভিডিও নিব, তখন আপনারা দেখতে পারবেন যে ব্রিজটা আসলে কি সুন্দর। আমরা গাড়ি দিয়ে চলতে চলতে প্রায় 8:40 দিকে একটা পিজারিয়াতে এসে থামছি। রাস্তায় গাড়ি চলতে চলতে আমরা ইফতার করলাম, আর এখন ইফতারের পর এই রেস্টুরেন্টে ঢুকলাম। আমি একটু রেস্টুরেন্টটা ঘুরাইয়া দেখাই। এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর, আর বেশ অনেকগুলা রুম, ছোট ছোট রুমে ওরা ভাগ করছে। এর ডেকোরেশনটা দেখতেও বেশ ভালো লাগতেছিল, আর এইখানে বেশ মজার মজার পিৎজাও আমরা পাইছি। এখান থেকে আমরা দুইটা পিৎজা অর্ডার করছিলাম, আর ওই পিৎজার ছবি তোলার মতো এনার্জি ছিল না, বেশ ক্ষুধার্ত মনে হয়েছিলাম। তো পুরো পিৎজাই আমরা শেষ করছি, তারপর আমরা রওনা দিছিলাম। এ হচ্ছে রেস্টুরেন্টের ডেকোরেশন। রেস্টুরেন্ট থেকে পিৎজা খাওয়ার পর আমরা প্রায় 9:30 দিকে ওই শহর থেকে রওনা দিছি। আমরা রাত 12:30 পর্যন্ত গাড়ি চালাইছি, তারপর আমরা আমাদের যে প্রথম বাসাটা ছিল ওইখানে চেক ইন করছি। খুব ভালো একটা ঘুম দেওয়ার পর আমরা পরদিন দুপুরে এই শহরটা দেখার জন্য বের হয়েছি, আর এখান থেকে আমাদের শুরু হইল দ্বিতীয় দিন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমার নরওয়ে ট্রিপের সেকেন্ড ডে, আর আমি আছি এখন সুইডেনের নরল্যান্ডে। এটা ভিলহেল মিনা এরকম একটা ছোট্ট শহরের মাঝে আমরা আছি। আমাদের প্ল্যান হচ্ছে নরওয়ে যাওয়ার আগে এখানে 2 রাত থাকা। তো প্রথম দিন আস্তে আস্তে সময় শেষ, গতকালকে 770 কিলোমিটার মতো গাড়ি চলছে, আর আমরা রাত 12:30 দিকে হচ্ছে চেক ইন করছি। আজকে ওয়েদার খুবই সুন্দর, উজ্জ্বল ঝকঝকে। আর এখন আমি আসছি হচ্ছে একটা লেকের সৌন্দর্য দেখতে। এই লেকটা বেশিরভাগ অংশ হচ্ছে বরফে ঢাকা। লেকের উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতেছে, স্নোমোবাইল চালাচ্ছে, আর এখনকার মেইন প্ল্যান হচ্ছে ড্রোন ফ্লাই করা আর হচ্ছে লেকের সৌন্দর্যটা ক্যাপচার করা। ড্রোন ফ্লাই করা আর উপর থেকে নিচের প্রাকৃতিক সৌন্দর্য দেখাটা, এটা আমার মোটামুটি একটা হবির মতো। আমার টিম, মানে আমি আরও যাদের সাথে ঘুরি, ওরা মোটামুটি প্রত্যেকেই জানে যখনই কোনো স্টপ দেয় চলার পথে, আমি প্রথমেই ট্রাই করি ড্রোন থেকে কিছু ভিডিও শট নেওয়ার, জায়গাটা দেখতে কেমন। তো এটা আমার খুবই পছন্দের একটা কাজ, আর এজন্যই কিছু ড্রোনের শট আমি আমার ভিডিওতে অ্যাড করার ট্রাই করি। আমি জানি না আপনাদের ড্রোনের শটগুলো দেখতে কেমন লাগে, আপনারা চাইলে কমেন্টসে লিখতে পারেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা লেক, আর এই লেকটা দেখেন পুরোটাই হচ্ছে এখন বরফ দিয়ে ঢাকা। এখানে বেশ অনেক কিছু মানুষ দেখছি যারা স্নোমোবাইল চালাচ্ছিল। আর এখন দেখতে পাচ্ছেন হচ্ছে যে এই পাশ দিয়ে যেই রাস্তাটা, এই ইউরোপিয়ান হাইওয়েটা গেছে, আর আশেপাশে দেখেন কি সুন্দর গাছপালা আর মাঝে মাঝে হচ্ছে বরফ। আমি যেই এরিয়াতে থাকি এসকুলিস্তুনাতে বরফ একদমই নেই, আর এখন যেহেতু আমি এসকুলিস্তুনা থেকে প্রায় 770 কিলোমিটার দূরে নর্থে, আর এখানে প্রচুর বরফ, আর এই বরফ গলতে বেশ ভালোই সময় লাগে। আগামীকালকে আমি যখন আরও নর্থে যাব, আমি আশা করি আপনাদেরকে আরও বেশি পরিমাণ বরফ দেখাতে পারবো। আর এখন যেই জায়গাটা দেখতেছেন এটার খুবই ইউনিক মনে হয়েছে আমার কাছে। উপর দিয়ে হচ্ছে গাড়ির রাস্তা, তারপর ট্রেনের রাস্তা, আর একদম নিচে হচ্ছে হাঁটার রাস্তা, আর তারপরেই হচ্ছে লেকটা। তো এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, আমি আশা করি আপনারাও এগুলা দেখে ভালো ফিল করতেছেন।
এই জায়গাটা ঘোরাঘুরির পর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য রওনা দিছি। নতুন জায়গা থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আমি এখন আসছি আমাদের যে শহর ওইটার আরও একটা লেকে। আমরা যে লেকটাতে ছিলাম একটু আগে, ওইটা ছিল সবচেয়ে বড় লেক এই শহরের। গুগল ম্যাপে দেখলাম ঠিক শহরের উল্টো সাইডে আরও একটা লেক আছে। এখানে আসছি, এটা একটা ক্যাম্পিং সাইট, এখানে থাকার কিছু ব্যবস্থা আছে আর সামার অ্যাক্টিভিটি করার আরও অনেক ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। আর সবচেয়ে মজা হচ্ছে আমার ঠিক পাশেই হচ্ছে সুইমিং করার জায়গা, এটা অবশ্যই সামারে। এখন এই লেকটা পুরোটা বরফ আর আজকে প্রচণ্ড রোদ, রোদের কারণে লেকের সৌন্দর্য আরও বাড়ছে, যেটা দেখতে আরও ভালো লাগতেছে। আমি দেখতেছিলাম একটু সাইডে ওখানে কিছু মানুষজন মাছ ধরতেছে, ওটা দেখতেও বেশ ভালো লাগতেছে। আর এইখানে স্নোমোবিল ছিল একটু আগে, একটা গ্রুপ ওরা স্নোমোবিল চালাচ্ছিল, ওটা দেখতে খুবই অসাধারণ লাগছিল। আমার এখন টার্গেট এখানে ছবি তোলা, ভিডিও করা, টাইম ল্যাপস নেওয়া বা এই ধরনের অ্যাক্টিভিটি করা। আজকের দিনটা পুরোই রিল্যাক্স। এটা হচ্ছে একটা ক্যাম্পিং সাইট, এখানে ক্যাম্পিংয়ের কিছু জায়গা আছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেক, আশেপাশে পাহাড়, আর এইখানে সুইমিং করার জন্য একটা জায়গা আছে। এই এখন যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে গোসল করার জন্য এই একটা জায়গা। এই ওখানে দুজন মানুষ মাছ ধরতেছে আর একদম পিছনে হচ্ছে সম্পূর্ণ লেকটা। এই ক্যাম্পিং সাইটটা দেখে বেশ ভালো লাগলো। আমার মনে হয় সামার টাইমে যারা এখানে আসবে এখানে দেখার মতো আরও অনেক কিছু আছে। আর আশপাশে কিছু ভিলা বাসা আছে যেটা দেখতেও খুব সুন্দর লাগতেছিল। এখানে অবশ্যই প্রচুর বরফ আর রোদের কারণে বরফের সৌন্দর্য তো অবশ্যই চকচক করতেছে। তো আমি আশা করি এই জায়গার সৌন্দর্যগুলো দেখে আপনারাও মুগ্ধ। তো আমরা এরকম আরও কিছু জায়গা দেখার ট্রাই করব, আজকে আরও সময় আছে। আমাদের দ্বিতীয় লেকে ঘোরাঘুরি করা শেষ আর এখানে ছবি তোলা, ভিডিও করা, টাইম ল্যাপস বা সব ধরনের ফটোশ্যুট কাজ শেষ। আমরা এখন শহরের দিকে যাব, শহরটা ঘুরবো, দেখবো কি আছে, আর যদি ভালো কোনো সুইটেবল জায়গা পাই ওখানে স্টপ দিব, আবারও ছবি তুলবো, ঘুরবো। সো আজকের দিনটা হচ্ছে পুরোই রিল্যাক্স। আর আমরা মেইন কালকে থেকে আবার শুরু করব নরওয়ের যাত্রা। দুইটা লেকে বেশ সুন্দর কিছু সময় পার করার পর আমরা এই শহরটা দেখার জন্য বের হলাম। আর এই শহরটাও বেশ সুন্দর, আর বলতেই হয় শহরটা একদমই ছোট। আমাদের অল্প কিছু সময়ের ভিতরে এই শহরে ঘোরাঘুরি শেষ, তারপর আমরা ডিসকভার করলাম যে আমরা বাসার একদম কাছে চলে এসেছি। আলাদাভাবে শহরে আর ভিডিও করা হয়নি, আমরা বাসার দিকে আসছি আর রেস্ট নিচ্ছি। আর আমরা আগামীকাল থেকে আবার রওনা দিব নরওয়ের উদ্দেশ্যে। তো এই ছিল মোটামুটি আমাদের প্রথম আর দ্বিতীয় দিনের নরওয়ের যাত্রার গল্প। আমি আশা করি আগামীকাল থেকে আপনাদেরকে নরওয়ের বিভিন্ন জায়গার সৌন্দর্য এবং গল্পগুলো বলতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আর আজকের পর্বে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তাহলে আগামী পর্বে।